বন্ধুরা, শুভ সকাল আর নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। জানো তো, সকাল সকাল গাছপালা, প্রকৃতি, ফুল, পাখি, এগুলোর সাথে সময় কাটালে মনও ভালো থাকে আর শরীরও ভালো থাকে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বলতে পারো এই গাছপালা জঙ্গলের মধ্যে চলে আসি আর কি, সময় কাটাতে বেশ ভালো লাগে, সময় পেলে আর কি। মানে সবসময় সময় হয় না, সকালবেলা ঘুম থেকে উঠলেই জানো তো সব কাজ শুরু হয়ে যায়, তারপরে আর সময় থাকে না। বলতে পারো প্রকৃতি হচ্ছে আমাদেরকে একটা আলাদাই এনার্জি দেয়। মানে প্রকৃতির সাথে সময় কাটালে না মানে একটা মর্নিং এনার্জি পাওয়া যায় এই আর কি। তো আজকে হচ্ছে মা তো দিদির বাড়িতেই রয়েছে, তো আমাকেই একা হাতে রান্নাবান্না করতে হবে, তাই তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। আর বাবা বাজারে গেছে বাজার করতে। কালকে না দুধ জাল দেওয়া হয়নি, তো সকালবেলা উঠে আগে দুধটা জাল দিয়ে নিলাম। যদিও ফ্রিজে ছিল, তবুও ফ্রিজে থাকবে এই কারণে জাল দিয়ে নিলাম। আর বাবা এই যে বাজার করে নিয়ে এসেছে, আর মাছও নিয়ে এসছে বাবা। তো আজকে ওই মাছ করব, আর বাবার জন্য ডাল সবজি এগুলো রান্না করব। আর যে বিলেতি ধনে পাতা তুলে নিয়ে আসলাম না, ওগুলো দিয়ে হচ্ছে একটা তরকারি করব নিরামিষ। আর এই যে ডাটার শাকগুলো বাবার জন্য করব, বাবা আবার শাক খেতে ভীষণ ভালোবাসে। আর তোমাদের দাদা ভাইও শাক খায় না, আমিও শাক খাই না, মানে খেতে ভালোবাসি কিন্তু আর কি শাকটা না আমাদের ঠিক স্যুট করে না, এই কারণে খাই না। আর বাবা শাক খেতে এত ভালোবাসে, বলে যে মনা শুধু শাকই করে দে, আমি শাক দিয়েই খেয়ে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। শাক সবজিগুলো সব কেটে নিচ্ছি, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ইন্ডাকশনেই বসিয়ে দিয়েছি জানো তো, মানে বেশিরভাগ আমরা ভাতটা ইন্ডাকশনেই করে নিই। কালকে বৃষ্টি হয়েছে তো আজকে গরমটা একটু কম আছে, না হলে রান্নাঘরে গরমে না টেকা যায় না, মানে মনে হয় কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো। বাবা আজকে চার পিস মাছ নিয়ে এসছে, যেহেতু মানে রাতে তোমাদের দাদা ভাই মাছ খায় না, আমিও মাছ খাই না, মানে সকালে দুপুরে আমাদের দুজনের হয়ে যাবে। আর সকালবেলা তোমাদের দাদা ভাইকে না মাছ ভাজা দিয়ে ভাত পাঠিয়ে দিয়েছি, মানে মানে রান্নাটা করতে না দেরি হয়ে গেছে আর কি, মাছের ঝোল করতে দেরি হয়ে যাবে, এই কারণে ভাজা মাছ ডাল আর তরকারি দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি। তারপর আমি মাছের ঝোলটা রান্না করছি, না হলে না বেলা হয়ে যেত। আর সকালের খাবার যদি দেরি করে পাঠায় না, তোমার দাদা ভাই আবার রাগারাগি করে, বলে এত দেরি করে খাবো তাহলে দুপুরে কখন খাবো। তো এই কারণে মানে যা হয় তাই দিয়ে আর কি পাঠিয়ে দিই। আর এই কদিন আমার মানে এই ফোন নিয়ে ছোটাছুটি করতে করতে বলতে পারো আরও দেরি হয়ে যাচ্ছে, এই জন্য মানে যা রান্না হচ্ছে তাই পাঠিয়ে দিচ্ছি। আর সবজিগুলো না আমি একটা প্লাস্টিকের মধ্যে ভালো করে ঢুকিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো, না হলে কি বলতো শুকিয়ে যায়, মানে ফ্রিজে রাখলেও শুকিয়ে যায়, প্লাস্টিকে রাখলে না খুব ভালো থাকে। আর লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে প্লাস্টিকের মধ্যে রেখে দিই, না হলে না শুকিয়ে যায়। এদিকে এই সমস্ত কাজকর্ম করতে করতে আমার মাছের ঝোল হয়ে গেছে বলতে পারো, তো এখন মাছের ঝোলটা নামিয়ে নিলেই রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হলে আমি আবার স্নান করতে যাব, ও তার আগে রান্নাঘর পরিষ্কার আছে।
আর কালকে বলছিলাম না যে মানে রান্নাঘরে টাইলসগুলো পরিষ্কার করবো ভাবি, কিন্তু সময় হয়ে ওঠে না। আজকে ভাবলাম করেই ফেলি, মানে যেদিনকে মন ওঠে আর কি সেদিনকে আমি করে ফেলি। তো আজকে বেশ বেলাও হয়ে গেছিলো আমার রান্না করতে করতে, ভাবলাম নেমেছি যখন একদম সব করেই নেব, তাই একটু দেরি হলেও আমি রান্নাঘরে টাইলসগুলো আজকে পরিষ্কার করে নিয়েছি। আর এই টাইলসগুলো না এত মানে ডিজাইন, মানে যে ওর ভেতরে সব লবণ হলুদ তেল সব ছিটকে ছিটকে গিয়ে লেগে থাকে, খুব সমস্যা হয় জানো তো। আজ পরিষ্কার করেছি, আবার কালকেই দেখবো সব লবণ হলুদ তেল ছিটকে ছিটকে গেছে। আসলে টাইলসগুলো না মানে যখন পছন্দ করা হয়েছে, তোমার দাদাভাই গিয়ে পছন্দ করেছে, এবার ও তো অত বোঝে না এরকম টাইলস নিয়ে এসছে। আসলে রান্নাঘরের জন্য আমার মনে হয় প্লেন টাইলস হলেই ভালো হয়, যাতে সহজে পরিষ্কার করা যায়। যাই হোক, তখন তো আমি ছিলাম না, ওই জন্য আমি আর পছন্দ করতে পারিনি, ওই পছন্দ করেছে। সকাল থেকে না সেরকম একটা রোদ নেই, মেঘলা মেঘলাই বলতে পারো, তবুও তাপের জন্য জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এই কাপড়টা কালকে পরে গেছিলাম তো দিদির বাড়িতে, তো আজকে ধুয়ে দিলাম কাপড়টা। কাপড়টা মার দেওয়া ছিল, এখনও দেখো অনেকটা মার রয়ে গেছে। আর এই মানে কাপড়গুলো অনেক বছর হয়ে গেল, তো আমি না বাড়িতেই এখন ইস্ত্রি করে নিই, আর দোকানে দিই না। দিকে বিকেল হয়ে গেছে আর বাবা বলছে ফুচকা যাচ্ছে, মনা ফুচকা খাবি তো আয়, তো এই কারণে ফুচকা খেতে আসলাম, আর অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। অনেক দিন ঠিক বলবো না, এই সেদিনই মেলায় গিয়ে ফুচকা খেলাম, ভুলে গেছি যে মেলায় গিয়ে ফুচকা খেয়েছিলাম। আর তোমরা তো দেখেছোই, যারা যারা আমার ভিডিওটা দেখেছো, যে মেলায় গিয়ে ফুচকা খেয়েছি, নাহলে তোমরা তো এখনই বলবে যে সেদিনই তো মেলায় গিয়ে ফুচকা খেলে, সেই জন্য এখন মনে পড়ে গেল, তাই তো মেলায় গিয়ে ফুচকা খেয়েছি। যে জামা কাপড়গুলো না কাচার থাকে সেইগুলো আলনার এক সাইডে রেখে দিই, মানে ওগুলো পরের দিন কাচবো, না হলে না কোনটা কাচবো আর পরে মনে থাকে না। এই কারণে আলনার ওই সাইডটাই দেখতে পাচ্ছ না, কয়েকটা জামা কাপড় রয়েছে, তো ওইখানেই রেখে দিই, যাতে সুবিধা হয় সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ভিজিয়ে দিতে পারি। সন্ধেবেলা দুজন লোক এসেছিল বাড়িতে, তো একবারে বাবা তো চা সেরকম একটা খায় না, যাই হোক তিনজনের জন্যই চা করলাম, বাবাও আজকে এই ফাঁকে খেলো। বাবা আসলে আগে চা খেত, এখন আর গরমে চা খায় না, আর মা বকাবকি করে চা খেলে, বলে এত চিনি খাওয়ার দরকার নেই, এই কারণে এখন না আর খায় না। কিন্তু বাবার খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারে না ভয়ে। বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে।